আলাইকুম বন্ধুরা, আজকে মুরগির কমন একটি রোগ, যে রোগটি প্রায় প্রতিটি খামারে কম বেশি দেখা যায়। আপনারা খামারে লক্ষ্য করবেন যে খামারের কিছু মুরগি দুই পা দুই দিকে দিয়ে মাথা তার অন্যদিকে পাকা করিয়ে বসে আছে, খুব কষ্ট হচ্ছে, দাঁড়াতে পারছে না। এই ধরনের যে সমস্যাগুলো হয় এদেরকে বলা হয় প্যারালাইসিস। এই প্যারালাইসিস কেন হয়, কি কারণে হয়, কিভাবে হয়, কিভাবে প্রতিরোধ করবেন এবং এটার চিকিৎসা কি আদৌ আছে, আর যদি থাকে সেই চিকিৎসা কি, এ বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলব খুব সংক্ষিপ্ত আকারে। তবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং আশা করি আপনারা উপকৃত হবেন। আর এই প্যারালাইসিস রোগ আক্রান্ত হওয়ার জন্য প্রথমত আমি আপনাদেরকে দায়ী করব, সে সকল খামারিদের যারা সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে এখনও শিখেননি বা শিখেও করছেন না। খুব ক্ষুদ্র সামান্য এবং কয়েকটি কথা যদি আপনি মাথায় রাখতে পারেন এবং অবশ্যই মনে রাখতে পারেন, তাহলে প্যারালাইসিস থেকে খুব সহজেই আপনারা মুক্তি পেতে পারেন। এর অন্যতম যে কথাটি হচ্ছে, সে কথাটি হচ্ছে খাবার পাত্র এবং পানির পাত্র, এই মাত্র দুটি জিনিস সঠিক অবস্থানে রেখে আপনি প্যারালাইসিস নির্মূল করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে এই মাত্র দুটি জিনিস আমি আমার অভিজ্ঞতা থেকে বিভিন্ন খামার ভিজিট করে লক্ষ্য করেছি যে মাত্র এই দুটি জিনিস যদি সঠিকভাবে সঠিক অবস্থানে থাকে তাহলে এই প্যারালাইসিসের যে সক্ষমতা সেটা 99% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। খাদ্য ব্যবস্থাপনার কুটি এবং পানির ব্যবস্থাপনার কুটি অন্যতম কারণ হচ্ছে প্যারালাইসিসের। তাছাড়াও কয়েকটি কারণ আছে, সে কারণগুলো আপনাকে আমি বলবো। সেক্ষেত্রে প্যারালাইসিসের জন্য ভাইরাসজনিত কিছু রোগ একটি বড় কারণ, অন্যটি হচ্ছে ব্যাকটেরিয়াজনিত এবং ভিটামিনের অভাবেও এ রোগগুলো হয়। তবে এক্ষেত্রে যদি ভাইরাসজনিত কারণে এ রোগগুলো হয় তাহলে সাধারণত যে লক্ষণগুলো হবে সেটা হলো দুই পাই প্যারালাইসিস হবে। ভাইরাসজনিত রোগের মধ্যে যে মারেক্স রোগ, কম বেশি সবাই নামটি শুনেছি, সেটি হলো মারেক্স রোগ। এই ধরনের রোগ হলে দুই পাই প্যারালাইসিস হবে এবং দুই দিকে ছড়িয়ে দেবে, অবশ্যই মনে রাখবেন। অন্যটি হচ্ছে রানীক্ষেত্র, এ রোগ কম বেশি সবাই এ রোগের লক্ষণগুলো জানেন। আরেকটি হচ্ছে চিকেন অ্যানিমিয়া ভাইরাস, এ রোগের লক্ষণগুলো হচ্ছে ভাইরাসজনিত লক্ষণগুলোর ভিতরে এই তিনটি রোগই হচ্ছে প্যারালাইসিস হওয়ার অন্যতম কারণ। এবং ভাইরাসজনিত রোগ ছাড়াও ব্যাকটেরিয়াজনিত কিছু কারণেও প্যারালাইসিস হয়ে থাকে। এর মধ্যে অন্যতম হচ্ছে পাস্টুরেলা, মাইক্রোপ্লাজমোসিস। তবে মাইক্রোপ্লাজমোসিসের কারণে যদি প্যারালাইসিস হয় পা বাঁকা হয়ে যাবে, সাথে মাথাও বাঁকা হবে, শুধু পা নয় মাথাও বাঁকা হবে যদি মাইক্রোপ্লাজমোসিস রোগে আক্রান্ত হয়ে থাকে। কিছু ভিটামিনের অভাবে এ ধরনের রোগ হতে পারে, ভিটামিন ডি, ভিটামিন B2, প্যারোসিস, ম্যাঙ্গানিজ অথবা কোলিন, নিকোটিক অ্যাসিড, প্যারাডক্সিন, বায়োটিনের অভাব, ক্যালসিয়াম, ফসফরাসের তুলনামূলকভাবে সঠিকভাবে প্রয়োগ না থাকলে এ ধরনের রোগ হতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে এ রোগ থেকে আপনি কিভাবে খুব সহজে পরিত্রাণ পেতে পারেন। আর আমার এই কথা এই পর্যন্ত এসে আপনারা যারা আমার কথাগুলো শুনছেন তারা মনে করতে পারেন যে আমি আপনাদেরকে অবশ্যই এক গাদা ওষুধের কথা বলবো, যে ওষুধগুলো খাইয়ে আপনি ভালো করতে পারবেন, তারা ভুল করছেন। কারণ অ্যান্টিবায়োটিক বিহীন আমরা এখন খামার কীভাবে পরিচালনা করতে হয় সেটাই ভুলে গেছি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে যত অ্যান্টিবায়োটিক ব্যবহার হবে
সেটা আপনার খামারের জন্য হুমকি স্বরূপ এবং যারা খাবে তাদের জন্য হুমকি স্বরূপ। তাই যতটুক পারুন অ্যান্টিবায়োটিক বিহীনভাবে আপনার খামার পরিচালনা করতে সহায়তা করুন এবং আপনার পার্শ্ববর্তী খামারিদেরকেও পরামর্শ দিন। শুধুমাত্র কয়েকটি আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো যদি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং মেনে চলেন, ইনশাআল্লাহ আপনার খামারে এ ধরনের সমস্যাগুলো আর হবে না। এই প্যারালাইসিস রোগ থেকে খুব সহজে পরিত্রাণ পেতে একটি সুষ্ঠু সুন্দর ব্রিডিং ব্যবস্থাপনাই যথেষ্ট। এখন এই যথেষ্ট ব্যবস্থাটা আপনারা কীভাবে করবেন? কিন্তু আপনারা অনেকে বলতে পারেন যে আমি তাপমাত্রা সঠিকভাবে কিছু ব্রিডিং সঠিকভাবে করেছি, কিন্তু আপনি যে বললেন যে মারেক্স, তো সেটা তো আমার ব্রিডিং দ্বারা সম্ভব না নিয়ন্ত্রণ করা, রানীক্ষেত ব্রিডিং দ্বারা সম্ভব না, চিকেন অ্যানিমিয়া ব্রিডিং দ্বারা সম্ভব না, সাধারণত ভাইরাসজনিত যে কারণগুলো আছে এগুলো দ্বারা সম্ভব না, তবে ব্যাকটেরিয়াজনিত এবং বিভিন্ন যে ভিটামিনের অভাবগুলো আছে এগুলো খুব সহজেই মানে নিয়ন্ত্রণ করা সম্ভব। কিসের জন্য? আমরা যে খামারে ফিডগুলো ব্যবহার করি এই ফিডগুলোতে রয়েছে সম্পূর্ণ প্রিমিক্স ভিটামিন মিনারেলের একটা মিক্স রয়েছে, সব কিছু উপাদান সঠিকভাবেই এই ফিডগুলোতে দেওয়া হয়েছে। কিন্তু ব্রিডিং অব্যবস্থাপনার কারণে মুরগির খাদ্যনালীগুলো যখন যথাযথ বিকাশ লাভ করতে পারে না, তখন খাদ্যে থাকা ভিটামিন যথাযথভাবে মুরগি শোষণ করতে পারে না এবং যার বদৌলতেই বিভিন্ন ভিটামিনের অভাবে সাধারণত আপনার এই সমস্যাগুলো হয়ে থাকে। এজন্য আপনি সঠিকভাবে যদি আপনার ব্রিডিংটা সঠিকভাবে করতে পারেন তাহলে এই রোগের সম্ভাবনা 99% কমে যাবে ইনশাল্লাহ। তবে যাদের এ ধরনের সমস্যা হয়েই গেছে বা হয়েই যাবে তারা কী করবেন? অবশ্যই যে প্যারালাইস আক্রান্ত মুরগিগুলো আছে এগুলোকে আলাদা করে দেবেন এবং একজন ভালো মানের রেজিস্টার্ড ভেটেরিনের পরামর্শ মতো ওষুধ দিবেন, কী মাত্রায় ওষুধ দিবেন সেগুলো তার কাছ থেকে জেনে রাখবেন। এবং আমার অভিজ্ঞতা থেকে বলছি সেটা হচ্ছে যে এ রোগের তেমন কোনো সুপরামর্শ নেই এবং এমন কোনো ওষুধ নেই যাতে যেগুলো হয়ে গেছে সেগুলোকে ভালো করার, তবে মোটামুটি ভালো কাজ করে এরকম কিছু ঔষধের নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই ওষুধগুলো তথ্য সূত্র ইন্টারনেট থেকে নেওয়া বা বিভিন্ন খামারিদের পরামর্শ থেকেই আপনাদেরকে বলা, তাই আমি ওষুধগুলোর নাম বলে দিচ্ছি, আপনারা লিখে রাখুন ওষুধগুলো, ভবিষ্যতে কাজে লাগবে। এক্ষেত্রে আপনারা যে ওষুধগুলো ব্যবহার করতে পারেন তার ভিতরে অন্যতম হচ্ছে ইমুনোস্টিমুলেটর, ভিটামিউন নিউট্রিল্যাক, রিফেন্স বা এলিকম, র্যাবিট ইএস বা র্যানাসেল ই7 দিন, লিভার টনিক রাস্টোলিন। অবশ্যই আপনার মুরগিগুলো যখন সমস্যা হবে আপনার পার্শ্ববর্তী যে হসপিটাল আছে উপজেলা হসপিটাল সেখান থেকে অবশ্যই পোস্টমর্টম করবেন এবং সেখানে যদি কিডনি আক্রান্ত হয় তাকে অবশ্যই কিডনি ট্রিনিং ব্যবহার করবেন। ন্যাফ্রোফ্লাশ, এ ধরনের ওষুধগুলো অনেক ভালো কাজ করে। অবশ্যই আমি আবারও বলছি যে আমি ওষুধ আপনাদের ব্যবহার করতে বলছি না, কারণ ওষুধ তখন ব্যবহার করবেন যখন অসুস্থ হবে আর আমি চাচ্ছি যে অসুস্থ নাই হোক। আপনারা যদি ওভাবে প্রতিরোধ করতে পারেন তাহলে এই ধরনের সমস্যাগুলো ইনশাআল্লাহ হবে না। আর অবশ্যই আপনারা সঠিকভাবে ব্যবস্থাপনা করবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।